আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ চ্যানেল এর সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শহীদুল ইসলাম সাগর। আর শুরুতেই যথারীতি সংবাদ শিরোনাম এবং ভিশন কেয়ার ফাউন্ডেশন ইউকের উদ্যোগে এবং আলমোস্তফা ট্রাস্টের ব্যবস্থাপনায় গোলাপগঞ্জের চন্দরপুরে আই ক্যাম্প অনুষ্ঠিত। ভিশন কেয়ার ফাউন্ডেশন ইউকের উদ্যোগে এবং আলমোস্তফা ট্রাস্টের ব্যবস্থাপনায় গোলাপগঞ্জের চন্দরপুরে আই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেয়ে উদ্যোক্তাদের জন্য গরিব ও অসহায় মানুষ প্রাণ ভরে দোয়া করেছেন। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু, ক্যামেরা ছিলেন আব্দুল আজিজ জাফরান। গোলাপগঞ্জের চন্দরপুরে আলেমদাদ হাই স্কুল প্রাঙ্গণে ভিশন কেয়ার ফাউন্ডেশন ইউকের উদ্যোগে এবং আলমোস্তফা ট্রাস্টের ব্যবস্থাপনায় আই ক্যাম্প অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই ক্যাম্পে চিকিৎসা সেবা পান 600+ মানুষ। বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে উদ্যোক্তাদের জন্য গরিব ও অসহায় মানুষ প্রাণ ভরে দোয়া করেন। যারা অপারেশন করাইবার সহযোগিতা করা আল্লাহ তারে বালা করুক। ক্যাম্পে বিনামূল্যে ঔষধ ও চশমা বিতরণ করা ছাড়াও 66 জনের চোখের ছানি অপারেশনেরও ব্যবস্থা করা হয়। ক্যাম্প চলাকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম। অনুষ্ঠানে ইউকে ও সিলেটের সুদীজনেরা বিশেষ অতিথির বক্তব্য রাখেন। প্রবাসী ভাইরা আজকের এই আয়োজনের মাধ্যমে ওনারা যে সবসময় সামাজিক কর্মকাণ্ড করে থাকেন তারই একটি বহিঃপ্রকাশ। আমাদের আজকের এই ভিশন কেয়ার ফাউন্ডেশনের প্রজেক্টটা খুবই সাকসেস হয়েছে চক্ষু শিবির। আমরা প্রবাসী যারা আছেন ভিশন কেয়ার মেম্বার তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। গত বছর আমাদের এখানে 500 টার্গেট ছিল রুগী দেখার, অন্তত আমরা প্রায় 700 রুগী ছিল এবং এইবারও তার থেকে অনেক বেশি হওয়াতে আমরা আরও মৌর উৎসাহিত হয়েছি। ভাট চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ মেডিকেল টিম চিকিৎসা সেবা প্রদান করেন। এই ক্যাম্পের অর্থায়ন করেন আব্দুল নূর, আবু তাহের, দিলওয়ার হোসেন, আব্দুল মুনিম জাহেদি কেরল, তালাত সিদ্দিকি, সেলিমুদ্দিন আহমদ, ফারুক মিয়া, তাজুল ইসলাম, শামসুল হক এহিয়া, খলিলুর রহমান, সুলতান হায়দার ও সুহেল উদ্দিন। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।